দেখি তত ভালো লাগে। উধাও হয়ে যাওয়া সাদিকা পারভিন পপি, ঢালিউডের অত্যন্ত সুন্দরী রূপসী চমৎকার অভিনেত্রী পপি, সাদিকা পারভিন পপি ফিরছেন ডাইরেক্ট অ্যাকশন নিয়ে। চার বছর হতে চললো এই সময়ে কোথাও দেখা যায়নি তাকে, একবারই দেখা গিয়েছিল তাও ভিডিও বার্তায়, এরপর আবার ডুব। তিনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। এই ঢালিউড তারকার খোঁজ জানেন না চলচ্চিত্র অঙ্গনের অনেকেই, তবে পপির ভক্তদের জন্য সুখবর, ভক্তদের সঙ্গে দেখা হতে যাচ্ছে তার। সব কিছু ঠিকঠাক থাকলে গত 23 জুলাই ভক্তদের সঙ্গে দেখা মেলার কথা ছিল পপির, কারণে ওই দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি। পরিচিত জনদের কাছে আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি, যেখানেই থাকতেন চারপাশ জমিয়ে রাখতেন খোলা মনের পপি, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। ঢালিউডের খোলা মনের মানুষটি কয়েক বছর ধরে নেই কোনো শুটিংয়ে, নেই কোনো নতুন ছবির খবরেও, চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডায়ও দেখা পাওয়া যায়নি সাদিকা পারভিন পপির। কাছের দুই একজন ছাড়া কেউ জানে না পপি এখন কোথায়, যারা জানেন তারও মুখে কলু কেটেছেন যেন পপি প্রসঙ্গে কিছুই বলতে চান না, তাই পপিকে নিয়ে নির্মিতব্য ছবিগুলো আটকে আছে। এর মধ্যে পরিচালক সাদেক সিদ্দিকী জানালেন পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন 23 জুলাই। আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিল, শেষ পর্যন্ত পিছিয়ে যায় ছবিটি, তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক বলেন, সেন্সার ছাড়পত্র হাতে পেয়েছি আগেই, ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার প্রচারণা করে ছবিটি মুক্তি দেব, তবে সেটা আর হচ্ছে না, একাই সব কিছু করতে হবে এখন। সিনেমার মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পরিচালক জানান যে যোগাযোগ হয়নি। সিনেমাটি শুটিং চলাকালীন পপি বলেছিলেন, যেদিন বিয়ে করবেন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আর কখনো সিনেমায় ফিরবেন না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবেন না। জানা গিয়েছে ডাইরেক্ট অ্যাকশন ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন পপি। এতে পপির বিপরীতে আছেন আমিন খান, ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। 2019 সালে শেষ পপি অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দ্য ডিরেক্টর নামের সেই ছবির পর আর প্রেক্ষাগৃহে তাকে দেখা যায়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পপিকে বছর চারেক ধরে কোথাও দেখা যায় না। হারালে যাওয়ার কিছুদিন পর চাউর হয় যে বিয়ে করে তিনি সংসারী হয়েছেন, এমনকি তিনি মাও হয়েছেন, এত কিছুর পরও তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি। হঠাৎ তাকে দেখা যায়, তবে সামনাসামনি নয়, ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ্যে এসেছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ফেসবুকে 5 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি তাকে নিয়ে সৃষ্ট রহস্যের সুরাহা করেননি, বলেননি কোথায় আছেন, কেমন আছেন। সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধ করেন। পপির 5 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যায়। পপি সেই ভিডিওতে বলেছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না, কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ 26 বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়, আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব। হারালে যাওয়ার আগে পপি 2020 সালের 23 অক্টোবর ধোঁয়া নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন, প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন 1 লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরু করার কথা ছিল, তবে কাজ শুরুর আগে এই চুক্তির খবর মিডিয়ায় প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবরটি গোপনই রাখেন ছবির পরিচালক ও প্রযোজক, মাঝে মধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ আলোচনা চলতে থাকে। শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এরকমই ছিল, এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি। এরপর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি, দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন হোয়াটসঅ্যাপও বন্ধ ছিল। আড়ালে
ভাইরালে থাকা পপির ছবির নতুন খবর। বিয়ে, সংসার ও সন্তান নিয়ে এখন পুরো দস্তুর সংসারী ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। শুধু তাই নয়, শোবিজের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। সর্বশেষ 2019 সালে FDC-তে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে পপি ভক্তদের জন্য সুখবর, যারা তাকে আবারও বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন, তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আড়ালে থাকলে এই নায়িকার ছবির নতুন খবর পাওয়া গেল। জানা গিয়েছে ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি আসছে আগস্টের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি, এতে তার সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল, এবার আর পিছু হাঁটছি না। আগামী 23 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই দিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন, এবার আর পেছাব না, ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল, যেদিন বিয়ে করবে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবে না। পপি তার সেই কথাতেই হয়তো অটুট রয়েছেন। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি, তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন হাসান, ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন, শিলা প্রমুখ। সর্বশেষ 2019 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত দ্য ডিরেক্ট সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। জানা গিয়েছে বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। পপির আড়ালে থাকার কারণে আটকে আছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমা দুটি। সিনেমাহীন 3 বছর পপি পৌষ মাসের পীড়িত গ্রামীণ গল্পের একটি রোমান্টিক চলচ্চিত্র এর নির্মাতা নার্গিস আক্তার। এখানে টনি ডায়েসের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার নায়িকা সাদিকা পারভীন পপি। অনেক চড়াই উতরাই পেরিয়ে ছবিটি মুক্তি পেয়েছিল 2016 সালের 2রা সেপ্টেম্বর। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে 3 বছরেরও বেশি সময়। যে নায়িকায় একদিন প্রতি বছরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিতেন, সেই নায়িকার কেরিয়ারে 3 বছর কেটে গেল নতুন কোনো সিনেমা ছাড়াই। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোনো সিনেমা না আসলে 4 বছর পূর্ণ হবে সিনেমাহীন পপির। এটা ভক্তদের জন্য বেদনার, তেমনি নায়িকা পপির জন্য হতাশা। এই 3 বছরে বেশ কিছু ছবিতে নাম শোনা গিয়েছে পপির। কাঠগড়ায় শরৎচন্দ্র, সাহসী যোদ্ধার মতো কিছু ছবির শুটিংও করলেও কোনোটি মুক্তির মুখ দেখেনি। মাঝখানে কিছুদিন তাকে দেখা গিয়েছে ছোট পর্দার অভিনয়ে। বিশেষ বিশেষ দিবসগুলোতে তিনি হাজির হতেন নাটক, টেলিছবিতে, মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তাকে দেখা গিয়েছে নির্মাণের নতুন ট্রেন্ড অনলাইন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজেও, কিন্তু সাম্প্রতিককালে আলোচনা ছাড়া প্রায় কোথাও নেই তিনি। ছোট পর্দা, বড় পর্দা কিংবা অনলাইন দুনিয়া সবখানে হারিয়ে গিয়েছিলেন পপি। বছর জুড়ে পপিকে এখন খবরে পাওয়া যায় নানা রকম নির্বাচন উপলক্ষে। 2017 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পপি জয়ী হয়েছিলেন মিশা জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে। সেই মেয়াদ শেষ হয়ে নানা অভিযোগে বিদ্ধ বিতর্কিত 2019 সালে শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নেননি, তবে নির্বাচনের পুরোটা জুড়েই আলোচনায় ছিলেন জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। নির্বাচন শেষে আবারও আড়ালে চলে যান পপি। হঠাৎ করেই তার নাম শোনা যায় বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনের প্রার্থী হিসেবে। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে অমিত হাসানের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন তিনি। গত 3 বছরে নায়িকা পপির অর্জন শিল্পী সমিতির পর ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী হওয়া এবং কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় থাকা। নায়িকা পপির নামের পাশে যে অর্জন একেবারেই বেমানান। যে পপি মৌসুমী শাবনুরের রাজত্বে হানা দিয়ে নিজের রাজত্ব গড়ে নিয়েছিলেন, সেই পপির এমন পতন মেনে নেওয়া যায় না।
তবুও সিনেমা নিয়ে আড্ডা আলোচনায় শুনতে হয় ফুরিয়ে গিয়েছেন পপি। তাকে নিয়ে আর প্রযোজকরা সিনেমা করার স্বপ্ন দেখছেন না, পরিচালকরাও আগ্রহী হচ্ছেন না, যারাও বা ভাবেন তারা একক নায়িকা হিসেবে আর পপির উপর ভরসা রাখেন না। গ্ল্যামার, সৌন্দর্য, অভিনয় কখনই কমতি ছিল না পপির। বয়সে 40-এর কোটা পেরিয়েছেন অনেক আগেই, তবুও নিজেকে ধরে রেখেছেন তিনি আকর্ষণীয় ফিগারে। তবু কেন নেই পপি, কেন হারিয়ে গেলেন পপি? উত্তর পেতে চলতেই পারে গোল টেবিল বৈঠক। আপাত দৃষ্টিতে বলা যায় নায়ক সংকটই পপির কেরিয়ারকে হতাশার মাঝ দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। পপি এসেছিলেন সালমান শাহের নায়িকা হিসেবে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে, কিন্তু তার নায়িকা হয়ে শুটিং করার সৌভাগ্য তার হয়নি। কেরিয়ার শুরু করেছিলেন ওমর সানির বিপরীতে কুলি সিনেমা দিয়ে। এরপর শাকিল খানের সঙ্গে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পান, স্টার থেকে সুপারস্টারে পরিণত হন পপি। অভিনয়ের সূত্রে শাকিল পপি প্রেমে জড়ান, তাদের বিয়ে নিয়েও ছড়ায় অনেক গুঞ্জন। সেই সম্পর্কে নেতিবাচক প্রভাবই নাকি ভেঙে যায় শাকিল পপি জুটি। শাকিল সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন, এরপর ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস ও শাকিব খানের নায়িকা হয়ে কেরিয়ার বাঁচিয়ে রাখেন পপি। তাদের প্রত্যেকের সঙ্গেই তাঁর সুপারহিট সিনেমা রয়েছে। 2008 সালে পপির পতনের শুরু, নায়ক মান্নার মৃত্যুর মধ্য দিয়ে। মান্না প্রয়াত হওয়ার পর নানা কারণে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌসরা। শাকিব খান বাধা পড়েন অপু বিশ্বাসের সঙ্গে জুটির জনপ্রিয়তায়, পাশাপাশি তিনি কম বয়সী নায়িকাদের দিকে মনোযোগী হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই পপির নায়ক সংকট দেখা দেয়। সেই সংকট কাটাতে অনেক পরিচালক ও প্রযোজক নায়ক ইমন জায়েদ খানদের সঙ্গে পপিকে নিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পপি ভুগছেন নায়কহীনতায়, ইন্ডাস্ট্রি ভুগছে পপির মতো যাদের অভিনেত্রীহীনতায়, আর সিনেমার দর্শক ভুগছেন পপিহীনতায়। পপির কি মন খারাপ হয় সেই সব দিনের কথা ভেবে চাহিদা না থাকলেও সে অনুযায়ী পারিশ্রমিক কমানো, বর্তমান সময়ের ব্যস্ত নায়ক শাকিব খানের সঙ্গে মানসিক দূরত্ব, গেল কয়েক বছরের সবচেয়ে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দূরত্ব, নতুন প্রজন্মের প্রযোজক পরিচালকদের সঙ্গে সুসম্পর্কের অভাব পপিকে ছিটকে দিয়েছে ঢাকাই সিনেমা থেকে। একসময় তুমুল ব্যস্ত নায়িকা আজ সিনেমাহীন, শুটিংহীন। গত কয়েক বছরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বা নিউজে বক্তব্যে নতুন সিনেমার খবরে পপি জবাব দিয়েছেন মুখস্থ কিছু কথায়, সেগুলো ছিল কিছু ছবি মুক্তির অপেক্ষায়, নতুন কিছু ছবি শুরু হবে, কখনো বা ছবি না থাকার বিষয়টি এড়াতে গিয়ে বলেছেন একটু বেছে বেছে কাজ করছি। বন্ধুরা, এই ছিল এক সময়ের বাংলা চলচ্চিত্র অর্থাৎ ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল অপূর্ব সুন্দরী রূপসী উর্বশী সাদিকা পারভীন পপির সর্বশেষ খবর।